যে বিষয়টা সবার আগে আমি তুলে আনতে চাই সেটা হচ্ছে যে সিঙ্গেল ডোজ ভ্যাকসিন একদম যেটা নিয়ে রিসার্চ রিসার্চ করে করেছে ওই এই একটা ওই ক্লিনিক্যাল ট্রায়ালটা তোমার আন্ডারেই পুরোটা হয়েছে। তো এই এখন যে সিঙ্গেল ডোজ ভ্যাকসিন আসতে চলেছে, লোকের মনে অনেক প্রশ্ন। প্রথমেই যেটা প্রশ্ন, যে যেটা ডাবল ডোজ আগে ছিল এবং ডাবল ডোজ নিলে তবেই প্রক্রিয়াটা সম্পূর্ণ হচ্ছে এটা বলা হচ্ছিল, সিঙ্গেল ডোজ ভ্যাকসিনের ক্ষেত্রে কি এমন শক্তি আছে যেটা একবারে নিলেই আমরা করোনা প্রতিরোধ করতে সমর্থ হব? যে সিঙ্গেল ডোজ ভ্যাকসিনটা কিন্তু এখনো ভারতবর্ষে আসেনি, তার জন্য কিন্তু ক্লিনিক্যাল ট্রায়ালটা করা হবে। সেই সিঙ্গেল ডোজ ভ্যাকসিন ট্রায়ালটা শুরু হবে আমাদের বিএলএস হাসপাতালে, যেটা আমার নেতৃত্বে শুরু হবে জুন মাস থেকে। আর আমেরিকায় ইতিমধ্যে কিন্তু সিঙ্গেল ডোজ ভ্যাকসিন ট্রায়ালটা, মানে সিঙ্গেল ডোজ জনসন অ্যান্ড জনসনে তাদের কিন্তু পাওয়া শুরু হয়ে গেছে। আমেরিকাতে যারা থাকছেন তারা কিন্তু এটা পাচ্ছেন। প্রশ্নটা তোমার খুবই সুন্দর ছিল যে কেন আমি একটা ডোজ নিয়ে আমি সেই ভ্যাকসিনটা নেব যেটা ডাবল ডোজ ভ্যাকসিনের কাজ করছে। তো এটা একটু দর্শকবৃন্দদের বলে রাখি যে WHO-র যে ক্রাইটেরিয়া, একটা এফেক্টিভ ভ্যাকসিন মানে একটা কার্যকরী ভ্যাকসিনের যে ডেফিনেশনে পড়ে, সেটা হচ্ছে যে এমন একটি ভ্যাকসিন যেটা কিন্তু মানুষকে দিলে তাহলে মানুষ যদি 50% তার যদি এফিকেসি রেট থাকে, 50% এফিকেসি রেট থাকে, তাহলে সেই ভ্যাকসিনকেই কিন্তু WHO মনে করছে যে একটা ভালো উন্নত মানের ভ্যাকসিন। সেই ক্ষেত্রে আমরা দাঁড়িয়ে দেখছি যে সিঙ্গেল ডোজ ভ্যাকসিনে যে আমেরিকাতে, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে যে ক্লিনিক্যাল ট্রায়ালগুলো হয়েছে সেখানে কিন্তু এর কার্যকারিতাটা প্রায় 66%-এর কাছাকাছি গিয়ে দাঁড়িয়েছে। প্রায় আমেরিকান গভর্নমেন্ট এবং USFDA, ইউনাইটেড স্টেটস ফেডারেল ড্রাগ এজেন্সি যেটা আছে, যেটা ওদের রেগুলেটর ওষুধ এবং ভ্যাকসিনকে অ্যাপ্রুভাল দেওয়ার, তারা মনে করেছে যে 50% কাট অফ মার্ক যেটা WHO রেখেছিল সেটাকে ওরা উত্তীর্ণ হয়ে এবং যারা ভালোভাবে 66% তার একটা কার্যকারী যে একটা প্রতিরোধ করার ক্ষমতা বাড়াচ্ছে তার কার্যকারিতাটা এত বেশি রেখে সিঙ্গেল ডোজ ভ্যাকসিনটাকে কিন্তু একটা এফেক্টিভ ভ্যাকসিন হিসেবে আমেরিকা স্বীকৃতি দিয়েছে। এবং আমেরিকান যারা জনগণ তাদের মধ্যে কিন্তু এই ফাইজার আর মডার্না ছাড়া এই জনসন অ্যান্ড জনসনের ভ্যাকসিনও তাকে প্রয়োগ করা হচ্ছে। আচ্ছা, তো এখানে তাহলে ট্রায়াল শুরু হলে সম্পূর্ণভাবে কিভাবে কবে পাওয়া যাবে? হ্যাঁ, এটা এটা আমি বলবো যে আমার কাছে পূর্ণ খবর এখনো নেই কবে পাওয়া যাবে, কেন কি এইগুলো অনেক কিছু লজিস্টিক্যাল ব্যাপার, গভর্নমেন্টের পলিসির ব্যাপার। আমার কাছে যে তথ্যটা আছে সেটা হচ্ছে 6টা শহরে এই ক্লিনিক্যাল ট্রায়াল হতে চলেছে, এবং আমরা খুবই গর্বিত যে পশ্চিমবাংলায় আমরা এটা আনতে পেরেছি, যেখানে ইভেন এই পূর্ব ভারতে একমাত্র সেন্টার কিন্তু কলকাতায়ই হবে। তো আমরা খুব গর্বিত যে আমরা এত কটা যে রাজ্য এবং এত কটা মানে আমাদের হাসপাতাল থাকার পরেও, তারপরেও কিন্তু আমরা পশ্চিমবাংলায় এই ভ্যাকসিনটাকে নিয়ে আসতে পেরেছি। তাতে আমি ধন্যবাদ জানাচ্ছি PLS কর্তৃপক্ষকে যে তারা আমাকে এটা করতে দিয়েছেন। এবং আমি যেহেতু স্পুটনিক ভ্যাকসিন, শর্মিলাদি তুমি এটা জানো যে রাশিয়ান ভ্যাকসিনে ক্লিনিক্যাল ট্রায়ালটাও আমার হাত ধরেই হয়েছিল এবং তারপরে এখানে ছাড়পত্র পেয়ে গেছে, এবং একটা তৃতীয় অস্ত্র হিসেবে স্পুটনিক ভ্যাকসিন কিন্তু যা খবর পাওয়া যাচ্ছে আগামী সপ্তাহ থেকেই সাধারণ মানুষের জন্য অ্যাভেলেবল হয়ে যাবে। তো সেটা আমরা চাইছি এরকম ভাবেই যে COVID-19-এর এই যুদ্ধ, যে মহাসংগ্রাম চলছে, তাতে আমরা এই সিঙ্গেল ডোজ ভ্যাকসিনটাকে এখানে করব। 6টা জায়গায় হবে মূলত, এবং যা আমাদের কাছে খবর আছে 600 জনকে দেওয়া হবে। দেওয়ার পরে দেখা হবে যে তার কার্যকর। আচ্ছা, ওয়ান ডোজ ভ্যাকসিনের সাইড এফেক্টস গুলো কি, অ্যালার্জি জাতীয় সমস্যার ক্ষেত্রে নিরাপদ কিনা? হ্যাঁ, অ্যালার্জি জাতীয় অ্যালার্জি যদি থাকে, আমি আবারও বলছি অ্যালার্জি যদি থাকে তাহলে কিন্তু ভ্যাকসিন নেওয়া যাবে। আপনাদের মনে রাখতে হবে যে অ্যালার্জি কিসে আছে। ভ্যাকসিন যেটা দিয়ে তৈরি হয়েছে সেই ভ্যাকসিনটার কিন্তু সেই ভ্যাকসিনের ইনগ্রিডিয়েন্ট নিয়ে যদি আপনার অ্যালার্জি থাকে তাহলেই আপনি নিতে পারবেন না। চিংড়ি মাছ বা আপনার অন্য রকম যদি অ্যালার্জি থাকে তাহলে কিন্তু আপনি আরামসে নিতে পারবেন,
যে দর্শক আমাদের জিজ্ঞেস করছে যে সিঙ্গেল ডোজ ভ্যাকসিনে কি প্রবলেম হয়, সিঙ্গেল ডোজ ভ্যাকসিনেরও একই রকম পার্শ্ব প্রতিক্রিয়া আছে, যেমন গা হাত পা ব্যথা হওয়া, হাতে ব্যথা হওয়া, সর্দি কাশি, জ্বর হওয়া। এবং আরেকটা জিনিস যেটা দেখা গেছে সেটা হচ্ছে যে এটা এখন পরীক্ষা নিরীক্ষার রূপে আছে, সেটা হচ্ছে যে যে এই ভ্যাকসিনটা কিছু পার্সেন্টেজ আমেরিকান পপুলেশনে কিন্তু বলছে যে পায়ে থ্রম্বোসিস করছে, সেটা করবে কিনা সেটা নিয়ে এখনো জল্পনা কল্পনা চলছে। যদিও বেশিরভাগ আমেরিকান পপুলেশনে কিন্তু এই ভ্যাকসিনটা খুব নিরাপদ ভাবে ইউজ হয়েছে এবং বেশিরভাগ মানুষই ভালো আছেন। Hey guys, this is Sharmila Maiti from Sharmila Show House, and please subscribe my channel, click the bell button for more updates.